বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা মা হওয়ার পর থেকে অনেকদিন ধরে আছেন লম্বা বিরতিতে, কাজ করছেন না কোনো সিনেমাতে। তবে এবার লম্বা বিরতির পর ফিরছেন আনুষ্কা। বিগ বাজেটের তিনটি সিনেমা নিয়ে ফিরছেন তিনি, যা দেখা যাবে ওটিটিতেও। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি বড় প্রজেক্ট। এর মধ্যে দুইটি সিনেমা হলে মুক্তি পাবে আর অন্যটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে ছবিগুলোর কাহিনী বা অন্যান্য বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। তাছাড়া আনুষ্কা নিজেও এখনও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে শিগগিরই নতুন প্রজেক্টের ঘোষণা করবেন তিনি বলেও জানা গেছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ক্যামেরার সামনে কাজ করা থেকে বিরতি নিয়েছিলেন আনুষ্কা। সোশ্যাল মিডিয়াতেও খুব কমই দেখা গেছে তাকে। 2021 সালে কন্যা সন্তান ভামিকার জন্মের পরও কাজে ফেরেননি তিনি। তবে স্বামী বিরাট কোহলি ও সন্তানকে নিয়ে মাঝের এই সময়টা খুব সুন্দরভাবেই কাটিয়েছেন তিনি। ছুটি কাটানোর বেশ কিছু ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন তিনি। তবে আনুষ্কা ভক্তরা অপেক্ষায় ছিলেন তাকে ফের পর্দায় দেখার জন্য। এবার হয়তো সেই আশা পূরণ হতে চলেছে। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।